জলপাইগুড়িতে আরও 38 জন করোনা পজিটিভ। গতকাল 19 জনের করোনা পজিটিভ ধরা পড়ে। সেই রেশ কাটতে না কাটতেই আজ সকাল অবধি আরও 38 জন করোনা পজিটিভ, জানালেন উত্তরবঙ্গের কোভিড 19 এর বিশেষ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার সুশান্ত রায়। এবার আক্রান্তের তালিকায় রয়েছে পুলিশও, পাশাপাশি স্বাস্থ্যকর্মীও রয়েছে। এখনো পর্যন্ত জানা যায়নি কোথাকার পুলিশ, তবে সূত্র মারফত জানা যায় ময়নাগুড়ি থানার পুলিশ কর্মী আক্রান্ত। এই নতুন করে আক্রান্তের মধ্যে ময়নাগুড়ির পাশাপাশি ধূপগুড়ি, মেটলি, মালবাজার সহ বিভিন্ন জেলার জায়গার মানুষজন রয়েছে। বলেছিলেন শনিবার রাত সন্ধ্যার দিকে, আপনি এখন বলছেন 38 জন, তাহলে নতুন করে 38 জন? না, গতকাল 13 যখন বলেছিলাম তারপরে আরো 6 জন এসেছে, সেটা সন্ধ্যের আছে। তার মানে গতকাল 19, আজকে তাহলে আরো মাঝরাত থেকে যেটা এসেছে সেটা 38, মানে এসেছে 38 জন আরো যোগ হয়েছে, 19 প্লাস 38। আচ্ছা আচ্ছা, তার মানে বেড়েছে, অনেকটাই বেড়েছে। আচ্ছা, এদের মধ্যে জলপাইগুড়ি শহর লাগোয়া শহরে টাউনে কি আছে এই অ্যাড্রেসটা? দেখুন, এটা তো ঘোরাতে আমার কাছে রিপোর্ট আসছে, তাতে নতুন করে স্বাস্থ্যকর্মী আছে, ফরেস্ট কর্মী এবং পুলিশ বলছেন? সেটা আমাদের আছে, এটা ময়নাগুড়ি থেকে বেশি আসছে দেখা যাচ্ছে। তাহলে পুলিশ, স্বাস্থ্যকর্মী এবং ফরেস্টের কর্মী এরিয়াগুলো বলতে পারি আপনাকে, মালবাজার, মেটেলি, ওদিকে নাগড়াকাটা একটু আছে, ময়নাগুড়ি, এই জায়গাগুলো ধূপগুড়িতে একটু আছে। জলপাইগুড়ি প্রপারে কিন্তু আমার কাছে রিপোর্ট যা আছে তা দেখতে পাচ্ছি না, হয়তো অ্যাড্রেস আসলে বুঝতে পারবো। ছাড়া হচ্ছে কি? দুজনকে ছাড়া হচ্ছে, এনারা পজিটিভ হয়েছিলেন বেশ কিছুদিন, তো কয়েকদিন আর কি, তো সেটা এখন নেগেটিভ হয়েছে, একটু আগে রিপোর্ট এসছে আমাদের কাছে, এদেরকে ছুটি করে দেওয়া হবে, আমি বলে দিয়েছি ছুটি করে দিচ্ছি। কোথাকায় বাসিন্দারা মোটামুটি এলাকা, কোন এলাকা এটা মনে করতে পারছি না, জলপাইগুড়ি জেলা নাগড়াকাটা, হ্যাঁ এই অঞ্চলে কোথাও হবে আর কি। আজকে রবিবার, কি বলবেন এই করোনা পরিস্থিতি জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গে? জলপাইগুড়িতে করোনা নিয়ে গতকাল রাত মানে পুরো রাত ধরে যে সমস্ত রিপোর্টগুলো এসেছে অনেকটাই বেড়েছে, প্রায় 38 জন পজিটিভ হয়েছে জলপাইগুড়ির বিভিন্ন ব্লক থেকে শুরু করে সব জায়গাতে। তাদেরকে অলরেডি বলে দেওয়া হয়েছে কোভিড হসপিটালে নিয়ে আসার জন্য। কালকে 19 জন ভর্তি হয়েছিল, গতকাল ডিসচার্জ হয়েছে, আজকেও 2 জন ডিসচার্জ হবে, এটা হবে, এটা তো আমরা জানি, আমরা প্রিপেয়ার্ড, আমরা ওই জন্য মানুষজনকে বারবার বলছি যে আপনারা একটু সতর্ক থাকুন, ডিস্টেন্স মেনটেন করুন, মাস্ক ব্যবহারটা করুন, তো সেটা না করলে তো মুশকিল হয়ে যাচ্ছে না, মানে এটা ঠিক হচ্ছে না জায়গাটা, কারণ বাড়বে, এটা বাড়বে, এটা আমরা অনেকদিন আজ করতে পেরেছিলাম বলেই কিন্তু জলপাইগুড়িতে আমরা 300 বেড তৈরি করে রেখে দিয়েছি, আমরা সেদিনকে 70টা বেড আরও বাড়িয়েছি, কারণ আমি জানি যে এটা বেশি হবে। আপনার পছন্দসই মোবাইল ফোন কিনতে চান? তবে আজই চলে আসুন মেটলিগঞ্জ বাজারে রাধা গোবিন্দ মোবাইল হাউসে, এখানে বিশেষ ছাড়ে পেয়ে যাবেন সব ধরনের মোবাইল ফোন। এছাড়াও এখানে স্যামসাং সেটের ওপর 0% ইন্টারেস্টের ফিনান্সের সুব্যবস্থাও আছে। স্বল্প ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে যান আপনার পছন্দসই স্যামসাং সেট। এছাড়াও এখানে পেয়ে যাবেন মোবাইলের যাবতীয় সরঞ্জাম, মোবাইল রিপেয়ারিংয়ের সুব্যবস্থাও আছে। যোগাযোগ অপূর্ব বিশ্বাস, ফোন নম্বর 9614003500।